ফরিউ শিবম কল্যাণ চ্যানেলে বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর বন্ধুরা, তোমাদের যে ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে 2022-এর জানুয়ারিতে, সেই অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো আলোচনা করে দিয়েছি, সেগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া উপরে যে আই বাটন আসছে সেখান থেকে তোমরা দেখতে পারো। চলো তবে আলোচনাটি আজকে স্টার্ট করা যাক। তোমাদের যে প্রশ্নটি প্রথমে দেওয়া রয়েছে সেটি হচ্ছে, শূন্যস্থান পূরণ করো, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন ড্যাশ, তো উত্তরটা হবে ঐতিহাসিক হেরোডোটাস। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। 3 নম্বর মানে অর্থাৎ গ প্রশ্নটি রয়েছে, বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র। তারপরে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে, ঠিক ভুল নির্ণয় করো, হিন্দুস্থান শব্দটি দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো। হ্যাঁ ঠিক, এটা পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয়। হ্যাঁ এটাও ঠিক। তারপরে সাসানীয়দের শাসন ছিল ইরানে। হ্যাঁ এটাও ঠিক। তার পরবর্তী প্রশ্নের দিকে যাব এবার। তার পরবর্তী প্রশ্ন রয়েছে, অতি সংক্ষেপে উত্তর দাও একটি বা দুটি বাক্যে, ইতিহাসের সময়কে কটি যুগে ভাগ করা যেতে পারে হয় ও কি কি। ইতিহাসের সময়কে সাধারণভাবে 3টি যুগে ভাগ করা হয়, যথা প্রাচীন, মধ্য ও আধুনিক যুগ। পরবর্তী প্রশ্নটা হলো, কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয়। ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে এবং মধ্যযুগও পুরোপুরি শুরু হয়নি। ঐতিহাসিকরা সেই সময়টিকে আদি মধ্যযুগ বলেছে। বন্ধুরা, তোমাদের 4 নম্বর প্রশ্নটি একটু বড় আছে, একটা প্রশ্ন মান 5 করে আছে। তো প্রশ্নটি কি দেওয়া রয়েছে, ইতিহাসের উপাদান কি, উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা উত্তরটা এরকমভাবে লিখবে, যেহেতু এটা 2 পার্টে রয়েছে কোশ্চেনটা, ইতিহাসের উপাদান কি আর উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো, তাই তোমরা 2 স্প্লিট করেই লিখবে। তো যেহেতু তোমরা ক্লাস 7 উঠেছো এবার 6 থেকে, সুতরাং তোমাদের লেখার মধ্যে একটু বৈচিত্র্য আনা প্রয়োজন। যথাযথ উত্তর কিভাবে লিখতে হয়, যথাযথ উত্তরের জন্য পয়েন্ট কিভাবে করতে হয়, সেগুলো শেখা দরকার। তো ইতিহাসের উপাদান বলে পয়েন্ট করে নিয়ে তোমরা ইতিহাসের উপাদান কি সেটা লিখবে। ইতিহাস রচনার ক্ষেত্রে যে সকল বিষয়গুলি ইতিহাস রচনায় সাহায্য করে সেই সকল বিষয়কে বলা হয় ইতিহাসের উপাদান। দিয়ে এবার পরের কোশ্চেনটা বলেছে, উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো। তো ইতিহাসের উপাদানের প্রকারভেদ বলে পয়েন্ট করে নিয়ে তারপরে এবার অ্যান্সারটা লিখবে, যে ইতিহাসের সব উপাদান একরকম নয়, একটি পুরনো মূর্তি, পুরনো মুদ্রা, পুরনো বই এক জিনিস নয়। তাই ইতিহাসের উপাদানগুলিকেও নানাভাবে ভাগ করা যায়, যেমন লেখ্য, মুদ্র, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান, পাথর, এটা হচ্ছে তোমাদের মেন ভাগ, যে যেমন লেখ্য, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, লিখিত উপাদান, এটা হচ্ছে ইতিহাসের মেন প্রকারভেদ। এটা যদি শর্ট কোশ্চেনে আসে তোমাদের যে ইতিহাসের উপাদান কয় প্রকার, কয়েকটি প্রকারভেদের নাম বলো, প্রশ্ন মান 1, তখন তোমরা লিখবে কি না, লেখ্য, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য আর লিখিত উপাদান। তো এটা যেহেতু বড় কোশ্চেন তাই একটা পুরো লেখা রয়েছে। পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে বলা হয় লেখ। এটা তোমরা আলাদা আলাদা করে পয়েন্ট করে নিতে পারো, কিন্তু এই লেখ বলে পয়েন্ট করে নিয়ে এবার লেখটুকু। তারপরে তামার পাতে লেখা হলে তা তাম্রলেখ, আবার পাথরের উপর লেখা হলে তা শিলালেখ, এই পর্যন্ত হয়ে গেল। আর কাগজে লেখা হলে তা লিখিত উপাদান। এখানটা তোমাদের খালি মাত্র লেখটার ওপরেই যে সেই অংশ উপাদানটাকে নিয়ে আলোচনা, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য বা অন্যান্য যে লিখিত উপাদান সেগুলো নিয়ে কিন্তু আলোচনা তোমাদের টেক্সটেও নেই, অ্যান্সারে লেখারও প্রয়োজন নেই। তো তোমাদের পরবর্তী প্রশ্নটি রয়েছে, মধ্যযুগের ভারত কেমন ছিল। মধ্যযুগের ভারত বলে পয়েন্ট করে নিয়ে লিখবে, এটা ভূমিকা টাইপের। আগে অনেকে বলতেন সে সময় অন্ধকারে ডুবেছিল মানুষের জীবন, কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি, তবে আজকাল আর সে কথা মানা হয় না। টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা মধ্যযুগের ভারতের ইতিহাস লিখেছেন, তাতে দেখা যায় তখন জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল ভারতের মানুষ। কৃষি বলে পয়েন্ট করে লিখবে, একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার, কুয়ো থেকে জল তোলা, তাঁত বোনা, যুদ্ধের অস্ত্র, বিজ্ঞানের ছোঁয়ার বদলে গিয়েছিল অনেক কিছুই। অনেক নতুন খাবার ও পানীয়ের কথাও এই সময় জানতে পারে ভারতের লোক। এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নায় আলুর ব্যবহার, পর্তুগিজদের হাত ধরে এদেশের আলু খাওয়ার প্রচলন শুরু হয়। রাজনীতি বলে পয়েন্ট করে লিখবে, দেশ শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল।
অর্থনীতি বলে লিখবে অর্থনীতিতে একদিকে ছিল কৃষি, একদিকে ব্যবসা বাণিজ্য, তৈরি হয়েছিল নতুন নতুন শহর, বন কেটে চাষবাস করার অনেক উদাহরণও পাওয়া গেছে। ধর্ম বলে লিখবে ধর্ম ভাবনা ও বেশ কিছু নতুন পথে হদিশ সে সময়ের মানুষ পেয়েছিল, আচার অনুষ্ঠান বা আড়ম্বর নয় ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার কথাও বলা হয়েছিল। প্যারা চেঞ্জ করে লিখবে শিল্প হোক বা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না, সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণাগুণে ভরা। এই হলো তোমাদের প্রশ্ন উত্তরের আজকের অংশটুকু। ভিডিওটি যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।